আসসালামু রিপোর্টার বাংলা টেলিভিশন থেকে খবর পড়ছি আমি গীতি মোস্তফা। এখন দেখুন বিস্তারিত। দৌড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। মামুন হাসান, নড়াইল প্রতিনিধি। নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে আজিজুর বিশ্বাস নামে একজনকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর কাঁঠালতলা নামক স্থানে এ হত্যার ঘটনা ঘটে। নিহতের নাম আজিজুর বিশ্বাস, মৃত গহর বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রাম্য কোন্দল ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মৃত আমানত সর্দারের ছেলে মিঠু সর্দারের সাথে আজিজুরের দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত দুই মাস আগে নিহতের সাথে মিঠুর মারপিটের ঘটনাও ঘটে। এ নিয়ে মিঠু বাদী হয়ে আজিজুর ও তার সহযোগীদের নামে লোহাগড়া থানায় মামলা করেন। ওই মামলায় আজিজুর এক সপ্তাহের হাজতবাস শেষে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। সেই মারপিটের সূত্র ধরে বুধবার দুপুরে নিহত আজিজুর ভ্যানে করে ঘটনাস্থলের পাশে শিয়ারবর হাট থেকে কাঁঠালতলা এলাকায় যাওয়ার পথে ওই গ্রামের সবুজ সর্দারের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের মিঠু সর্দার, বক্কর, সিজান, ইব্রাহিম সহ আরও পাঁচ ছয়জন মিলে তাকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে আজিজুর প্রাণ বাঁচাতে পাশের সবুজ শিকদারের বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি। ওই দুর্বৃত্তরা সবুর শিকদারের ঘরে প্রবেশ করে আজিজুরের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে অচেতন করে। তার বাম হাত ও দুই পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু মিয়া বলেন, নির্বাচনের সময় আজিজুর আমার নৌকা প্রতীকের কাজ করেছিল, তখন থেকে মিঠু সর্দারের সাথে ঝামেলা চলে আসছিল, তারই জের ধরে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আমি এই হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করছি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনাটা হচ্ছে গিয়ে নির্বাচনকে কেন্দ্র করেই মনে হয়, যেহেতু এই আজিজার ছেলেটা আমার নির্বাচন করে নৌকা মার্কার, ওই সময় থেকেই ওর সাথে লোকের শত্রুতা। পরে মাঝে একদিনকে ওই আজের সাথে মিঠু সর্দারের মারামারি হয়, মিঠু সর্দার মার খায়। পরে আজের নামে একটা কেস লিভার আইজে হাসপাতাল হাজত খেটে আসে। পরে আজকে শিয়ারবার হাটের থেকে বাজার করে আসতেছিল, পথেরতে সবুজ শিকদারের বাড়ির সামনের থেকে দাবরায় তার সবুজ শিকদারের বাড়ির মধ্যে নিয়ে বালোয়ে পাঁচ সাত সাত আট জন নাকি শুনছে অনুমান, ওরা বালোয়ে আর কি এলে হাসপাতালে আসতে পারা সে মারা যায়। পূর্বের শত্রুতা হিসেবেই এই ঘটনাটা ঘটে। এই ঘটনাকে দৃষ্টান্তমূলক বিচার আপনি চান? এই ঘটনাকে অবশ্যই দৃষ্টান্তমূলক একটা বিচারক আমি সেই প্রশাসনের কাছে আশা করি, প্রশাসনের একটা শক্ত পদক্ষেপ নিই। যারা ঘটনা ঘটেছে দ্রুত, আর যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের দ্রুত আইনের আওতায়। আমার বলো, ওই আমি ভ্যান চালাই, তা শেরবার একটা প্যাসেঞ্জার তুলতে আসছিলাম, তা সেই সময় আপনার লোকজন মানে উনি ভ্যানের পিছনের নামেই ওনাদের দেখে দৌড় শুরু করি। আইজে ভাই দৌড় শুরু করলে ওরা আবার উনি টাকা ফকে যেতে ব্যানারে দিয়ে উনি দোলের ঘরের ভিতরে গেছে, দিলে ওরা পিছন পিছন ওরা ওই যে মিঠু সর্দারের ছেলে ফেলে মানে সিজান, নাম কি জানো ওদের, সিজান রুবায়েত খুব আইছে আতুরির বাড়ি ছাড়িয়েছে। আমি শুধু এক পক্ষে একখান লাঠি দেখছি।